আলাইকুম রহমত বরকত নাজাতের মাস রমজান মাস এই মাসব্যাপী রোজাদার ব্যক্তির জন্য কাজ পালন করা অতি জরুরি। এই কাজগুলোতে রয়েছে ও অনেক উপকারিতা নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম এই কাজগুলোর প্রতি তাগিদ দিয়েছেন তাই আজকের ভিডিওতে আলোচনা করব মুমিন মুসলমানদের জন্য রমজান মাসব্যাপী যে ছয়টি কাজ অতীব জরুরি এক তারাবির নামাজ আদায় করা রমজানের চাঁদ দেখা গেলেই ওই সন্ধ্যা থেকেই তারাবি বা রমজানের রাতের নামাজ আদায় করা এই নামাজ মসজিদে কিংবা ঘরে একা একাও আদায় করা যায় হাদিসে এসেছে হজরত আবু হুরাইর রাজি আল্লাহ আনহু বলেন আমি রসুল্লাহ সাল আলী সাল্লামকে রমজান মাস সম্পর্কে বলতে শুনেছি যে ব্যক্তি রমজানে ইমানের সঙ্গে সোয়াবের আশায় কিয়ামে রমাদান অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে হাদিস শেষ রাতে বুখারি খাওয়া কম হলেও রোজাদার ব্যক্তির শেষ রাতে সেহরি খাওয়া অন্তত একটি খেজুর দিয়ে হলেও সেহরি খাওয়া রাসল সাল আলী বলেন তোমরা সেহরি খাও কেননা এতে অনেক বরকত রয়েছে হাদিস বুখারি তিন খেজুর দিয়ে ইফতার করা ইফতারের সময় হলে খেজুর দিয়ে ইফতার শুরু করা খেজুর না পেলে সাদা পানি পান করে ইফতার করা হাদিসে এসেছে রসল্লা সাল আলিয়া খেজুর খেয়ে নামাজের আগে রোজা ভঙ্গ করতেন হাদিস আবুদাউদ চার সময় হওয়ার পর ইফতারে দেরি না করা ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সময় হওয়া অথবা রোজা ভাঙতে দেরি না করা রসল্লা সাল আলী বলেন মানুষ ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন তারা সময় হওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ইফতার করবে হাদিস মুসলিম পাঁচ মিথ্যা কথা ও মন্দ কাজ পরিহার করা রোজা থেকে মিথ্যা কথা ও মন্দ কাজ থেকে বিরত থাকা ইমানের অন্যতম দাবি হাদিসে পাকে রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ থেকে বিরত থাকে না তার পানাহার ত্যাগ করায় অর্থাৎ রোজা রাখায় আল্লাহর কোনো প্রয়োজন নেই হাদিস বুখারি ছয় মন্দ কথার উত্তম জবাব দেওয়া রোজাদারের সঙ্গে কোনো ব্যক্তি মন্দ কথার জবাবে ভালো কথায় উত্তর দেওয়া রসল্লা সাল আলী হুসাল্লাম বলেছেন কেউ যদি মন্দ কথা বলে রাগানোর চেষ্টা করে তখন তাকে এ কথা বলো যে আমি রোজাদার হাদিস নাসাই মুসলমানের উচিত রমজান মমিন মাসব্যাপী এই কাজগুলো যথাযথ আদায় করে রমজানের অবিরত রহমত বরকত ও নাজাত লাভে ধন্য হওয়া আল্লাহ মুসলিম উম্মাহকে রমজানের রোজা রাখার পাশাপাশি উল্লেখিত আমলগুলো গুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন আমিন